উত্তরবঙ্গে যেরকম নাগাড়ে চলছে ধারাপাত, ঠিক তেমনভাবেই অবশেষে বর্ষা প্রবেশ করলো দক্ষিণবঙ্গে। আর তার মধ্যেই আলিপুর আবহাওয়া দপ্তরের অবশ্য খবর, ঠিক তেমনভাবে বৃষ্টি এখনই হবে না। কিন্তু তার মধ্যেই বর্ষা এলেই যেই কথাটা সবচেয়ে আগে মনে পড়ে বাঙালির, তা হলো রুপোলি শস্য বা ইলিশ মাছ। আর এই অপেক্ষাতেই বছরভর দিন কাটে ভোজন রসিক আম বাঙালির। একাংশের ইলিশের ঝাল, ভাপা ইলিশ, ইলিশের পাতুরি, সর্ষে ইলিশ, নাম শুনলেই বাঙালির জিভে জল আসে। দীর্ঘ অপেক্ষা শেষে সম্প্রতি মরশুমের প্রথম ইলিশের দেখা মিলেছে ডায়মন্ড হারবারে। দক্ষিণবঙ্গে বর্ষা ঢুকতে না ঢুকতেই ডায়মন্ড হারবারের নগেন্দ্র বাজারে ঢুকেছে 3,000 কেজি ইলিশ, যা বিক্রি হচ্ছে 1,400 টাকা প্রতি কেজি। ফলে মাছে ভাতে বাঙালির পাতে যেন এবার নতুনভাবে স্বাদ আসতে চলেছে বর্ষা শুরুতেই। আর এই মরশুমের প্রথম ইলিশ পাতে পড়তে চলেছে বাঙালির। দুমাস মাছ ধরা বন্ধ থাকার পর 15 জুন থেকে মাছ ধরতে আবার সমুদ্রে পাড়ি দিচ্ছেন ডায়মন্ড হারবারের মৎস্যজীবীরা। জালে উঠছে ইলিশ, আর সেই ইলিশই এবার এলো নগেন্দ্র বাজারে। ডায়মন্ড হারবারের নগেন্দ্র বাজার মৎস্য আড়তদার সমিতির পক্ষ থেকে শুক্রবার নগেন্দ্র বাজার মাছ আড়তে প্রায় 3,000 কেজি ইলিশ ঢোকার কথা আগেই জানানো হয়েছে। আড়তদার সমিতির সম্পাদক জগন্নাথ সরকার জানিয়েছেন, মরশুমের শুরুতেই জালে ইলিশ দেখা গিয়েছে। পরিমাণে কম হলেও ইলিশগুলি সাইজে বেশ বড়। দু মাস মাছ ধরা বন্ধ ছিল, মৎস্যজীবীরা আবার সমুদ্রে পাড়ি দিচ্ছেন। ভালো সাইজের ইলিশ ধরা পড়ছে মৎস্যজীবীদের জালে। অন্যান্য বছরের তুলনায় এবছর জালে ভালো ইলিশ পড়বে বলে আশাবাদী মৎস্যজীবীরাও। ফলে বর্ষার শুরুতেই নতুন করে যদি পাতে ইলিশ ভাপা থেকে শুরু করে ইলিশের সর্ষে ঝাল তার সঙ্গে বেগুন ঝোল পড়ে, তাহলে বাঙালির আর কি চাই। ব্যুরো রিপোর্ট, ক্যালকলিং টিভি, কলকাতা।